হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে কালার স্ট্যাটাস করবেন। জাস্ট এক কথায় অসাধারণভাবে স্ট্যাটাস করতে পারবেন এবং লাইভে আসতে পারবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমাদের সবার তো ফেসবুক অ্যাপসটা আছে, কিন্তু এর কার্যকারিতা অনেকেই জানে না। তা বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট করবেন। জাস্ট আপডেট করার পরে আপনাকে হয়ে যাবে, আপডেট করার পর পরই আপনি চলে আসবেন। চলে আসার পর ফেসবুক দেখুন, আমি সরাসরি এখন ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম। আপডেট করার পরে আপনি ঠিক এভাবে আসবে। এভাবে আসার পরে দেখুন লাইভ অপশন আছে, আপনি এই জায়গা থেকে সরাসরি লাইভে যেতে পারবেন, অথবা আপনি যদি চান অন্য কিছু সেটাও পারবেন। তো জাস্ট আমি আরেকটা বিষয় সেটা শেয়ার করতে চাই, সেটা হলো এখন আপনি কালার স্ট্যাটাসটা চেঞ্জ করবেন কীভাবে সেটাও আমি দেখাবো। তার জন্য দেখুন সরাসরি কালার স্ট্যাটাস বাটনে আসবেন, এটা এসে আপনি জায়গা থেকে লিখবেন। আমি জাস্ট হ্যালো লিখলাম, হ্যালো লিখে, হ্যাঁ দেখুন হ্যালো লিখছি না, আমি এখন যে কোনো একটা কালার করে নিতে পারবো। দেখুন কত রকম স্টাইলে কালারগুলো করে নিতে পারবেন। এগুলো করার পরে আপনি এই জায়গাতে সরাসরি পোস্ট করে দিতে পারবেন, এই কালারটা করে পোস্ট করে দিন। পোস্ট করার পরে দেখুন বন্ধুরা, এই যে কালার হোক, পোস্টটা আমার হয়ে যাচ্ছে। এই দেখুন কালার শো, আমার পোস্টটা হয়ে গেল। এভাবে করতে পারবেন। তো জাস্ট আপনারা এটা এক নম্বর কাজ হলো, হয়তো অনেকে জানেন না, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো লাগলে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। এক নম্বর কাজ হচ্ছে আপনি সরাসরি ফেসবুকে অ্যাপসটা আপডেট করে নেবেন, সরাসরি প্লে স্টোরে সার্চ দিয়ে আপডেট বাটনে ক্লিক দিয়ে আপডেট করে নেবেন। আপনাকে 67 MB বা 55 MB খরচ হবে সর্বোচ্চ, এটা করে নিলে আপনি এইভাবে স্ট্যাটাসগুলো করতে পারবেন। তো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ পর্যন্তই।